আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। বর্তমানে পশ্চিমে ছিল, ওইটির সঙ্গে কি হলো আর কিছু নেই। বাবার তোমার আশা পূর্ণ হয়েছে আপনি? হ্যাঁ, আমার আশাটা আমি তো বলতে পারবো, ও তো মাস্টারি করতো, ও তো মাস্টারি করতো। আমি মোটামুটি ওকে একটু, যেহেতু বই গুলো পড়ে, আধ্যাত্মিক যে বইগুলো পড়ে, ওর মাও ওকে দেখতো, বাবা সেখানে এমনি করছি, বলে আমি সাধু হয়ে চলে যাবো, আমি সন্ন্যাসী হবো, না আমি মোক্ষ লাভ করবো। তোর মা বলছে তুই কেন এমন করছিস? তা আমি তো অত বলতে পারছি না, বলে এই খাবারা তোর কী হয়েছে, তোর কী হয়েছে? হ্যাঁ, এই যে মানে মুক্ত এই যে আছে, বৌদি বা দাদা বলে হ্যাঁ এখনই যাবি তুই, একটা সমাজ আছে বসে দিয়ে করবি। একটু আঘাত পেয়েছিল এই ঘর বাড়িতে যেমন ভেঙে গেল আর কি, ওটার জন্য আমি এখনো আমি জানি ওটা পড়ে তার জন্য আমি কোনো কিছু, আমি তো পুলিশের চাকরি করতাম, পুলিশের কষ্ট করছিল। হ্যাঁ, পরবর্তী আমি সাবইন্সপেক্টর হতে পারতাম, তাও আমি কিন্তু ওকে আমি কোনো অ্যাডভাইস দিইনি, কোনো বাপ ঠিক আছে ওটা কোনো ব্যাপার না, মানুষের একটা মধ্যে একটা হয়ে গেছে ছেলে। কিন্তু তারপরের দিকেও ভুগতো যে বাবা আমার নাম অমিয় কুমার বেজ। উনি এখানে যোগদান করেছেন কাজে 29/9/2021 তারিখে। তারপর থেকে কোভিডের কারণে স্কুল বন্ধ থাকার সময়তেও উনি যখনই আমরা প্রয়োজনে স্কুল খুলতাম উনি রেগুলার স্কুল অ্যাটেন্ড করতেন, এবং প্রথম থেকেই স্কুলের শিক্ষক হিসেবে যে মানসিকতা আমাদেরকে প্রায় চমকে দিয়েছিল, এবং বাড়ি থেকে স্কুলে আসার জন্য উনি দিতে থাকতেন, যে কোনো কারণেই হোক উনি স্কুলে আসতেন এবং স্কুলে সময় কাটাতেন, এবং প্রত্যেকটা গত 7 তারিখে পাড়া শিক্ষালয় শুরু হয়েছিল, তারপর থেকে 16 তারিখ থেকে রেগুলার স্কুল শুরু হয়েছে, অভিভাবকদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে ওর যে বন্ধুর মতো মেলামেশা, এবং আমাদের প্রত্যেকের সঙ্গে যার যেমন সঙ্গে সম্পর্ক সেই সম্পর্ক বজায় রেখে উনি যেভাবে আমাদের সঙ্গে মিশেছেন, আজকে আমার মনে হচ্ছে এই কদিনে আমাদেরকে উনি খাওয়াতে এসেছিলেন। কালকে যে ঘটনা ঘটে গেল আমাদের কাছে অবিশ্বাস্য ঘটনা, কারণ কালকেও উনি 4টা পর্যন্ত এখানে ডিউটি করেছেন, তারপরে টিফিনেতে যথারীতি টিফিন খেয়েছেন, চা বিস্কুট খেয়েছেন আমাদের সঙ্গে, আমাদেরকে কোনোরকমভাবে বুঝতেননি বা কোনো কিছু শেয়ার করেননি যে কী হচ্ছে মনের মধ্যে। যথারীতি ক্লাস করেছেন, যাওয়ার সময় বলে গেছেন আমি আসছি, তারপরে যে হঠাৎ আমি সন্ধ্যাবেলায় এখানে কোনো একজন গার্জনের কাছ থেকে শুনতে পাই তুহিনদার কাছ থেকে যে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে, এবং আমার সহকর্মী বিক্রম নাকি রেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমরা বিশ্বাস করতে পারছি না যে বিক্রম আমাদের মধ্যে নেই। তো ওর বাড়ি রোল গোপালনগরে, বাড়িতে বাবা মা আছেন, তো আমরা খুবই মর্মাহত, আমরা ভাষা খুঁজে পাচ্ছি না যে কীভাবে এই ব্যাপারটাকে মেনে নেবো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক ওর বিধি হাতে শান্তি পাক, এবং ও যেন
পরবর্তী জন্মে যখন জন্মগ্রহণ করে তখন যেন এইভাবে সকলকে কাঁদিয়ে চলে না যায় এবং মানুষের মতো মানুষের কাজ করে যেন এখান থেকে বিদায় নেয়, এই আমাদের প্রার্থনা। আর একটা ব্যাপার না বলে পারছি না যে ছাত্র দলদের শিক্ষক হিসেবে ওর যে পরিচয় আমরা এই কদিনে পেয়েছি এবং আমি ওখানে আমাদের মাস্টারমশাই টাউন স্কুলে গেছেন, ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি ছাত্রছাত্রীদের প্রতি ওর যে একটা টান, অসম্ভব টান ছিল এবং ছাত্রদের ভালোবাসা, তাদের সঙ্গে মিশে গিয়ে বন্ধুর মতো মিশে গিয়ে শিক্ষা দেওয়ার প্রবণতা, এটা আমাদেরকে অবাক করেছিল। এই চার বছরের শিক্ষকতা জীবন, কিন্তু এই জীবনেতেই ও যে পরিমাণ ছাপ ফেলে গেছে বর্ধমান টাউন স্কুলে এবং আমাদের এই মাত্র কয়েকদিনেতে। হ্যাঁ, আজকে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে এসেছিলো এবং যখন ঘটনাটা শুনলো দাদের চোখে জল, তার মানে এই মাত্র কদিনে ছাত্রছাত্রীদের আপন করে নেওয়ার প্রবণতাটা, এটা সত্যি করেই আমাকে অবাক করেছিল এবং আমাদের সবাইকে অবাক করেছিল। আজকে তাকে চোখে জলে বিদায় জানাতে হচ্ছে, করার কিছু নেই, মৃত্যু আমাদের হাতে নেই। কিন্তু হয়েছে মারা গেছে বিক্রম বেজ নাম, বাবার নাম অমিত কুমার বেজ, আর বিক্রম বেজ গ্রামের স্কুলে মাস্টার ছিলেন, হায়াটা স্কুলে। আমরা খবর পেলাম বলতে লোকবুকে শোনা গেল যে ইন্দাস স্টেশনের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর একেও খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তার পৌনে সাতটা সাতটা নাগাদ তারপর একে গেছে এক একজন করে, নিজে দেখছে যে কিছুজন শনাক্তকরণ করেছে যে এরকম বিক্রমী ঘটে, তারপর বাড়ির লোক গিয়ে গেছে। হ্যাঁ, ওদের এখন কাল রাত্রি নিয়ে গেছে বাঁকুড়া রেলওয়ে ছিলেন, থানা পুলিশ এসে দেখেছে, সিভিক পুলিশও ছিলেন। না না, এটা আত্মহত্যার কথা, আমরা তো স্থানীয়, মধ্যে কী হয়েছে না হয়েছে তা আপনি শেয়ারও করেনি। ইন্দাস হাই স্কুল অ্যাটাচ, হাই অ্যাটাচ স্কুলে। আমার নাম অমিত কুমার বেজ, এখানে স্থানীয় পাশাপাশি বাড়ি।